হ্যালো ভিউয়ার, বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ একটি টিপস শেয়ার করব এবং আশা করি এই টিপসটা আপনাদের প্রত্যেকেরই কাজে দিবে, কারণ আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কম বেশি। তো হোয়াটসঅ্যাপে আমরা যখন মেসেজিং করে থাকি, তো মেসেজ করলে আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি গিয়ে মেসেজটা পাঠাতে হয়। যেমন ফেসবুকে একটা বাবল আছে, দেখেন ফেসবুকে আমরা যখন চ্যাটিং করি কোনো একটা কাজ করার পাশাপাশি বা গেমস খেলার পাশাপাশি কিন্তু ফেসবুকে আমরা মেসেজিং করতে পারি এভাবে। তো আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে এই অপশনটা নাই। তো হোয়াটসঅ্যাপে আপনি এই অপশনটা আনার জন্য একটা অ্যাপস ব্যবহার করতে হবে এবং এই বাবলটা, এই যে দেখেন হোয়াটসঅ্যাপের যে বাবল, এটা আপনার আনার জন্য একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করে নিতে হবে ফেসবুকের মতো করে। তো আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। দেখেন প্লে স্টোর থেকে এখানে গিয়ে লিখবেন হোয়াটস বাবল, লিখলে আপনি অ্যাপসটি পেয়ে যাবেন। দেখেন হোয়াটস বাবল চ্যাট বাবল বাবলস জাস্ট 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে অ্যাপসটি। আপনার দারুণ একটি অ্যাপস এবং জাস্ট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আমি বলবো যে আপনাদের জন্য অবশ্যই এই অ্যাপসটি ব্যবহার করে, যদি আপনারা ফেসবুকের মতো করে, ফেসবুক মেসেঞ্জারের মতো করে চ্যাটিং করতে চান এভাবে। তো দেখেন আমি এটা ইনস্টল করে রাখছি। ইনস্টল করার পর আপনাকে হোয়াটস বাবলটা এনেবেল করার জন্য নোটিফিকেশানটা অন করে দিতে হবে, অ্যালাউ করে দিতে হবে। দেখেন এখন চলে আসছে হোয়াটসঅ্যাপের যে বাবলটা। তো এখন আপনাকে কেউ যদি মেসেজ করো হোয়াটসঅ্যাপের মধ্যে, হোয়াটসঅ্যাপে যদি আপনাকে কেউ মেসেজ করে, দেখেন হোয়াটসঅ্যাপের মধ্যে যদি কেউ আপনাকে এখন মেসেজ পাঠায়, তো আপনি জাস্ট এরকমভাবে আসবে, দেখেন এরকমভাবে আপনার মেসেজটা আসবে। তো আপনার খুব সহজেই হোয়াটস বাবলের মাধ্যমে আপনি ফেসবুকের মতো করে চ্যাটিং করতে পারবেন। দেখেন ফেসবুকের মতো করে আপনি তাকে মেসেজ পাঠাতে পারবেন এরকমভাবে। তো আপনার যে কোনো কাজও করা যায়, পাশাপাশি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজটাও, মানে আপনি হোয়াটসঅ্যাপের ভিতরে যেতে হবে না মেসেজ পাঠাতে হলে, জাস্ট আপনি বাবলের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপের মেসেজটা এখান থেকে পাঠাতে পারবেন, আপনার ডিসপ্লে বা যে কোনো কাজ করার পাশাপাশি পাঠাতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, আপনারা সবাই জানেন এই অপশনটা এবং হোয়াটসঅ্যাপে হয়তো বা মানে ফেসবুকে ব্যবহার করছি কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না। তাই আমি বলবো যে আপনারা হোয়াটস বাবল অ্যাপসটার মাধ্যমে এভাবে আপনারা অ্যাক্টিভ করে নিতে পারবেন এই বাবল অ্যাপসটি, এবং আপনার যেই চ্যাটিং সিস্টেমটা এটা আপনি পাল্টে ফেলতে পারেন। তো সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটার মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য ভালো কিছু ইনশাল্লাহ শেয়ার করব, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং প্রত্যেক দিন আপনাদের জন্য 2-3টা করে ভিডিও দেওয়া হয়, ওগুলো দেখে নেবেন, ভালো লাগবে।